নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা লাস্ট ভিডিওতে কেদারনাথের ট্যুরটা দেখেছি। এই ভিডিওতে আপনাদের একটা মন্দির দর্শন করাবো, যেখানে শীতকালে কেদারনাথ বন্ধ হয়ে যাবার পরে ভগবানের গদ্দিটা যে মন্দিরে রেখে পুজো করা হয়, সেই মন্দিরে আমাদের আপনাদের নিয়ে যাব। এটা হচ্ছে উখি মঠে। আমরা কেদারনাথ থেকে ফিরে উখি মঠে নাইট স্টে করেছিলাম। উখি মঠে এই মন্দিরের উদ্দেশ্যে আমরা ভোরবেলা 5:45 নাগাদ রওনা দিয়েছিলাম, কারণ 6টার সময় গর্ভগৃহ খোলে। আর আমাদের উদ্দেশ্য ছিল আমরা প্রথম পুজো দেব, তো গর্ভগৃহের মধ্যে ঢুকবো। আমরা সফলও হয়েছি, আমরা গর্ভগৃহতে প্রথম পুজো দিতে পেরেছি আর খুব ভালো করে ভগবান দর্শন করতে পেরেছি। আমরা এখন ওঙ্কারেশ্বর দেবের মন্দিরে আছি। এটা হচ্ছে কেদারনাথ থেকে মোটামুটি 34 কিলোমিটার্স। এখানে অক্টোবর মাসে যখন বন্ধ হয়ে যায় কেদারনাথ, তখন এখানে এনে গদ্দি আছে, তো ওখানকার কেদারনাথের গদ্দিটা এখানে রাখা হয়, তো এখানেই দর্শন করা হয় অক্টোবর থেকে কেদারনাথ যখন বন্ধ হয়ে যায়। আর এখানে আমরা 6টার সময় এসেছিলাম, ভালো করে পুজো টুজো দেখতে পেলাম, ঠাকুরকে গর্ভগৃহ খুলেছিল, তখন আমরা অখণ্ড জ্যোতি করতে আরতি দেখতে পেলাম, অখণ্ড জ্যোতির তাপ নিতে পারলাম। তো এটা মোটামুটি 6টার সময় খোলে, সকাল 6টায়। আমরা এখানে 4 জন এসেছিলাম। এই যে রুম্পা, কাকিমা আর এই যে দত্তদা, আর আমি এসেছিলাম। তো এখানে আমরা পুজো দিলাম, ডালা নিচে চায়ের দোকানে পাওয়া যায়, নিচে চায়ের দোকানে দেখে মনে হবে না যে পুজো দেওয়া যায় ওখানে, তো ওখানেই ডালা সাজিয়ে দিলেন। 100 টাকার আছে, 150 টাকার আছে ডালা, যে যেমন নেবে। আর অখণ্ড জ্যোতি যেটা জ্বলে, তার জন্য আলাদা করে তেল নিতে পারেন, তো সেই তেলটা চড়াতে পারেন অল্প অল্প করে সবাই মিলে। আমরা সবাই মিলেই চড়িয়েছি, মানে একসঙ্গে 150 টাকারটাতে তেল আসে, তো তেল আমরা একটাই নিয়েছিলাম, একসঙ্গে সবার নামে নামে গোত্রর নামে চড়িয়ে দিয়েছি। এটা হচ্ছে পুরোহিতের সঙ্গে একটা ছবি, যিনি পুজো দিয়েছেন। আর ইনি, এই যে দেখতে পাচ্ছেন ভগবানের নন্দী, খুব ভালো কারুকার্য করা মন্দিরটা, সাজানো গোছানো পরিষ্কার। আর এই দরজাগুলো তো এত সুন্দর স্কাল্পচার করা আছে, খুব সুন্দর মন্দিরটা, গেলে মনটা ভরে যাবে। এটা হচ্ছে একটা শর্টকাট রাস্তা আমাদের হোটেল থেকে মন্দিরে যাওয়ার, তবে আমরা গাড়ি করে গেছিলাম যেহেতু কাকিমা ছিলেন আমরা, তবে আমার হাজব্যান্ড মানিক এই রাস্তা দিয়ে পরে বেলার দিকে এই রাস্তা দিয়ে মন্দিরে পৌঁছেছিল। খুব এবড়ো খেবড়ো রাস্তা, তো ট্রেকিং করেও যেতে পারেন যারা যেতে চান। এটা হচ্ছে জাস্ট পুজো দেওয়ার পরের আমাদের একটা ছবি, আমি আর রুম্পা। পুজো দেওয়ার পরে 8:30-9টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম পিপলকোটির উদ্দেশ্যে। তো কিছু জায়গায় মাঝখানে হল্ট করেছিলাম, এটা একটা ভিউ পয়েন্ট, যেখানে ওপরে উঠে আমরা খুব ভালো ভিউ দেখতে পেয়েছিলাম। আর এখানে রুম্পা একটা জঙ্গলে গিয়ে একটু কয়েকটা ফুল কালেক্ট করেছিল, বিউটিকে গিফট করেছিল। আমরা তারপরে একটা হোটেলে ধোসা খেলাম, ব্রেকফাস্ট সেরে ফেললাম। এটা হচ্ছে ঠিক মারোয়াড়ি হোটেলের অপোজিটে, গাড়িগুলো বেশিরভাগই মারোয়াড়ি হোটেলে দাঁড়ায়, তার অপোজিটে এটা খুব সুন্দর ধোসা। এক্স্যাক্ট দোকানের নামটা জানলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কি দারুণ দেখুন ভিউটা পাহাড়ের। এটা আমরা উখি মঠ থেকে পিপলকোটি যাওয়ার পথে চোপতা পড়ে, তার মাঝখানে আমরা একটা জায়গায় নেমেছিলাম যেখানে খুব ভালো সিনিক বিউটি দেখে মানিক আর সুদীপ্তদা নেমে পড়েছিল। তো এই দেখুন, এটা একটা ছোট পাহাড় মতন আছে যেখানে পুরো গ্রিনারি আছে আর খুব ভালো ভিউ পয়েন্ট আছে। এই যে মানিক আর বিউটি যাচ্ছে, দূরে দত্তদা ফটো তুলছে। আমরা আর উঠিনি, আমি নিচেই ছিলাম। এটা খুব ভালো সিনিক বিউটি। আমরা চোপতা পৌঁছে গেছি, এই যে চোপতাতে আমরা
এটা হচ্ছে উপরে চোপদার, তার থেকে কিছুটা নেমে এসেছি, নেমে এসে এটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্ট। তো এখানে সবাই ভিডিও করছে অলরেডি, যাই দেখি সাইডে কি আছে। তো আরো নিচে নামা যায়, ওখানে দাঁড়িয়ে আছে একজন ছবি তুলছে, আর নামছি না। তো এটাই আমাদের ভিউ পয়েন্ট চোপতা, আর দূরে যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পুরোটাই হিমালয়ান রেঞ্জ। একবার জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দিই, মানিক, সুদীপ্ত দা, জয়দীপ লাস্ট রক অবধি নেমেছিল চোপতাতে। এই যে দেখতে পাচ্ছেন দূর থেকে ওদের ছবি। আমরা পিপলকোটি পৌঁছানোর আগে একটা জঙ্গলে দাঁড়িয়েছিলাম, দেখুন কি সুন্দর ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এখানে জঙ্গলে আমরা হেঁটে চলেছি, এই যে দত্তদা আর দত্তদার মন আসছে, সামনে মানিক, জয়দীপ আর আমি, তিন পাঁচজনে নেমেছি জঙ্গলে। শুনতে পাচ্ছেন ঝিঁঝি পোকার ডাক, দারুণ জঙ্গলটা। আমাদের ইচ্ছা ছিল একটা জঙ্গলে দাঁড়াবো, তাই দাঁড়ালাম। জঙ্গলটা খুব সুন্দরই ছিল, আমরা অনেক কিছু দেখতেও পেলাম, অনেক ফার্ন গাছ দেখলাম, তারপরে বিভিন্ন টাইপের গাছ আছে, তার মধ্যে একটা মাশরুম তুলেছিল মানিক। ঝিঁঝি পোকার ডাকটা খুবই সুন্দর লাগছিল জঙ্গলের মধ্যে। আমরা অনেকটা দূরে গেছি, এটা জয়দীপ, রুম্পা বিভিন্ন গাছপালা খুঁজে বেড়াচ্ছে, মানিক হেঁটে চলেছে কিছু একটা পাওয়ার উদ্দেশ্যে। এই যে একটা মাশরুম পেয়েছে, একটা মাশরুম, তা থেকে গাছ বেরিয়েছে, তুলে এনেছে, যদিও সেটা আমরা জঙ্গলেই রেখে এসেছি, গাছের ওপরে নিয়ে আসিনি, জাস্ট দেখানোর জন্য আপনাদের। এই যে দেখুন সেই মাশরুমটা ক্লোজ থেকে দেখাচ্ছি, একটা বীজের ওপর গাছ হয়েছে। তারপরে রেস্টুরেন্টে এসেছি, এখানে সব রকমের ফুড পাওয়া যায়, সাউথ ইন্ডিয়ান, রিভার ভিউ, হোটেল রিভার ভিউ রেস্টুরেন্ট। তো এখানে সাউথ ইন্ডিয়ান, পাঞ্জাবি সব রকমের ফুড পাওয়া যায়। তো পাশেই নদী, অলকানন্দা নদী, এটা পাশেই নদী আছে, দেখুন নদীটা কি দারুণ লাগছে। আমরা একদম এই নদীর পাশেই চেয়ারে বসে আছি, ওই যে কাকু সুদীপ্তার বাবা বসে আছেন, দারুণ দারুণ। তারপরে আমরা পিপলকোটি পৌঁছালাম, তখন 3:30 বাজে। আমরা পিপলকোটিতে সেদিনকে নাইট স্টে করেছিলাম, তার পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল বদ্রীনাথ। তো ওখানে পিপলকোটিতে আমাদের এজেন্টের মাধ্যমে হোটেল বুক ছিল। চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা আজকের মতন শেষ করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও, আর যদি মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সব ভিডিওগুলো সাথে সাথে দেখতে পাও। থ্যাংক ইউ অল।